হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফোর্স একাডেমি তো ফ্রেন্ডস ইতিমধ্যে এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে তিনটি নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে সেই নোটিফিকেশানে কী বলা হয়েছে সেটি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ফ্রেন্ডস তোমরা যদি এসএসসির কোনো পোস্টে তোমরা যদি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তিনটি নোটিফিকেশানে কী বলা হয়েছে সেটি কিন্তু তোমাদেরকে বলে দেবো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করছো তে পারবে এখানে আসার পরে নিচে স্কল ডাউন করবে সেখানে কিন্তু তোমাদের তোমরা নোটিফিকেশানগুলো দেখতে পেয়ে যাবে আমরা সবার প্রথমে এই নোটিফিকেশনটি ডাউনলোড করবো তারপরে তোমাদের নিউ নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখিয়ে দিবো তো ফ্রেন্ডস তোমরা যদি এসএসসির যে কোনো পোস্টে যদি অ্যাপ্লাই করো বা এসএসসি এম হোক এস জিডি হোক বা এসএসসি দিল্লি পুলিশ যে কোনো পোস্টে তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের একটি নতুন নিয়ম কিন্তু এস তরফ থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে সেটি কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো যখনই তোমরা অ্যাপ্লাই করবে এই ভুলগুলো তোমরা কোনো দিন করবে না যদি এইগুলো করো তাহলে কিন্তু তোমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে তো এখানে তোমাদের বলা হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নোটিফিকেশানে এটাই বলা হয়েছে দেখো তোমরা যখনই যে কোনো অ্যাপ্লিকেশান করবে তখন কিন্তু তোমরা যখন ফটো এবং সিগনেচার আপলোড করবে তখন ফটোর ওপরে অবশ্যই তোমরা ডেট দিবে এবং সিগনেচারটা ভালো দেওয়ার চেষ্টা করবে এখানে তোমাদের কিছু এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে তুমি যদি এইরকম ফটো আপলোড করো এসএসসির সময় এই এসএসসির যে কোনো অ্যাপ্লিকেশান করার সময় তাহলে ওকে অ্যালাউড অর্থাৎ চলবে এবং এইরকম ফটো যদি আপলে তুমি যদি আপলোড করে থাকো তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসবে না তুমি যদি এইরকম অর্ধেক কেটে ফটো আপলোড করো তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসবে না তুমি দেখে নাও তারপরে তুমি যদি এরকম ফটো আপলোড করো তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসবে না এরকম করলে আসবে না এরকম তুমি যদি ফটো আপলোড করো তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড আসবে না এবং তুমি যদি ফটোটাকে উল্টিয়ে লাগিয়ে দাও তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসবে না এরকম অন্ধকারের যদি ফটো থাকে তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড আসবে না তুমি যদি চোখের চশমা পরে যদি সেই ফটো আপলোড করো তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসবে না এবং তুমি যদি অপোজিট কোনো সাইডে তাকিয়ে যদি ফটো আপলোড করো তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসবে না এবং ছোটো করে যদি আপলোড করো তাহলে কিন্তু আসবে না চশমা পরে তো আসবে না সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকম তোমাদের পাওয়ারের চশমা পরেও কিন্তু ফটো আপলোড করা চলবে না তো তুমি যদি কোনো এসএসসি যে কোনো অ্যাপ্লিকেশান করবে এটা নতুন নিয়ম করে দেওয়া হয়েছে এসএসসির তরফ থেকে তুমি অবশ্যই ফটোগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে ওকে তো ফ্রেন্ডস এবার আমরা জানবো এরপরে নেক্সট যে নোটিফিকেশন তো দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের যে তোমাদের এক্সামিনেশন হয়েছিল তার পিটি এবং পিএসটি টেস্টের জন্য পিটি এবং পিএসটি টেস্টের জন্য কিন্তু তোমাদেরকে দ্বিতীয়বারের জন্য কোয়ালিফাই করা হয়েছে তারপরে দেখতে পাচ্ছো আজকে যে নোটিফিকেশনটি তোমাদের পাবলিশ হয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশনের যে রেজাল্ট সেটি কিন্তু ফাইনাল রেজাল্ট তোমাদের ডিক্লেয়ার হয়েছে তোমরা যদি সি সিআইচলে তোমরা যদি এক্সাম দিয়ে থাকো তাহলে তার রেজাল্ট তোমরা চেক করে নেবে ফাইনাল রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস এগুলো ছিল তোমাদের এসএসসি যে নোটিফিকেশান আপলোড হয়েছে তার পুরোপুরি আপডেট আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল মনে করে অবশ্যই একটা লাইক করে দেবে ধন্যবাদ